সো বন্ধুরা, তিন পাত্তি সার্কেলে কিভাবে টাকা রিচার্জ করবেন আমি দেখাই দিতেছি। তো টাকা রিচার্জ করার জন্য আপনারা এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন। তো এই প্লাস বাটনে আমি একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসছে, নগদ, বিকাশ, রকেট। তো এখন আমি বিকাশে কিংবা রকেটে নগদ থেকে রিচার্জ করতে পারবো। তো এখন আমি নগদ থেকে রিচার্জ করব। তো নগদ থেকে রিচার্জ করার জন্য নগদে আমি টিকমার্ক করে দিলাম। তারপর আমি এখানে কত টাকা রিচার্জ করব, তো ধরুন আমি 300 টাকা। হ্যাঁ, তো 300 টাকাতে একটা এখানে ট্যাপ করলাম। তো 300 টাকাতে ট্যাপ করার পর তাদের যে অফিসিয়াল নাম্বারটা দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন, তো এই নাম্বারটা আমি এখান থেকে কপি করব। তো এখানে কপিতে আপনি চাপ দিলেই কপি করতে পারবেন। তো এখন আমি চলে যাব ডাইরেক্ট আমার বিকাশ অ্যাকাউন্টে। তো আমার বিকাশ অ্যাকাউন্টে আমি ডাইরেক্ট চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর তো আমি এখন ক্যাশ আউট করে দেব। তো ক্যাশ আউটে করার জন্য যে নাম্বারটা আমি কপি করছি, তো এই কপির নাম্বারটা এখানে আমি বসাই দিতেছি। তো এখানে কিন্তু আমি এই নাম্বারটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পরিমাণটা দিয়ে দেব 300 টাকা। তো এখানে 300 টাকা আমি পরিমাণটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমার পিন নাম্বারটা দিতে হবে এখানে। তো পিন নাম্বারটা দিয়ে দিছি, আর এখান থেকে দেখতে পারছেন যে 300 টাকাতে আমার 3 টাকা ব্যাট কেটে নিচ্ছে তারা। তো এখানে ট্যাপ করে ধরে রাখবো আমি এখন। তো ট্যাপ করে ধরে রাখার পর এখানে কিন্তু আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিছে তারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে ধরে রাখবেন। তো ধরে এখানে কপি করবেন, এই যে কপি। আমি কপি করে নিলাম। তো কপি করে ডাইরেক্ট আবার আমার গেমসে চলে যাব। তো গেমসে আসার পরে এই যে ট্রানজ্যাকশন আইডিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা আমি এখন বসিয়ে দেব এখানে। তো এখানে চাপ দিয়ে এই যে পেস্ট করে দিলাম, এই যে আমি কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিলাম। তো এখন আমি এই যে সাবমিটে একটা ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখাটা চলে আসছে। তো 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই কিন্তু টাকাটা চলে আসবে। অথবা আমি যদি গেমটাকে এখন এখান থেকে মানে বের হয়ে যাই একবার, নতুন করে ঢুকলে কিন্তু আবার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন টাকাটা কতক্ষণের ভিতরে দিছে বা দিতেছে। তো এখন আমি এক কাজ করি, এখান থেকে আমি সবগুলা কেটে ফেলি। তো আমার বিকাশও কেটে ফেলছি, তো এখানে গেমটাও কেটে ফেলছি। তো এখানে আবার নতুন করে আসলাম গেমের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন আইসা পড়ছে, আমি গেম থেকে বাইর হয়েছি, আর সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টাকাটা অ্যাড হয়ে গেছে, আর আমাকে 1.50 টাকা ফ্রিতে দিছে আর কি তারা। তো বন্ধুরা দেখেন এই যে 325 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে। তো এইভাবে রিচার্জ করতে পারেন। আর যদি টাকা উইথড্রো করেন আর কি, এই যে উইথড্রো অপশনটা হচ্ছে আপনার, এই যে এটা টাকা কীভাবে উইথড্রো করবেন আপনার বিকাশ এবং কি নগদের মাধ্যমে। আর প্রতিদিন সাইনিং, এই যে এখানে সাইনিং বাটনে ক্লিক করলে আপনি 3 টাকা 2 টাকা করে উঠাইতে পারবেন। এই যে আমি দেখেন 3 টাকা উঠাই ফেলছি, প্রতিদিন উঠাইতে পারবেন। তো এটা খেললে আবার আপনি পাই যাবেন এই যে বোনাসটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে 4.50 টাকা বোনাস। আর এখানে উইথড্রো কিন্তু দিবেন আপনার এই যে এই অপশন থেকে। তো এই যে টোটাল ব্যালেন্স আপনি খেলার পর সবটা টাকা এখানে অ্যাড হবে, আর এখানে অ্যামাউন্টও বসাই দিলেই কিন্তু উইথড্রো অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো টাকা কীভাবে রিচার্জ করবেন এটা দেখাই দিছি আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।